হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম অনেক দিন পর এবং আজ আমি নিয়ে এসেছি 2012 সালে মুক্তি পাওয়া রাইজ অব দ্য গার্ডিয়ান্স মুভি। এই মুভিটিকে ডাইরেক্ট করেছেন পিটার রামসে এবং এটির আইএমডিবি রেটিং হচ্ছে 7.3 আউট অফ 10। 85% গুগল ইউজার্স মুভিটিকে লাইক করেছে। তো চলুন মুভির গল্পটি শুরু করা যাক। তো মুভি স্টার্টিংয়ে আমরা জ্যাক ফ্রস্টকে দেখি, যে কিনা ফ্রোজেন পন্ড থেকে উপরে উঠে আসে। ভেতরে খুবই অন্ধকার থাকায় তার ভয় করছিল, কিন্তু যখন সে আকাশের দিকে তাকিয়ে চাঁদকে দেখে তার সমস্ত ভয় দূর হয়ে যায়, কারণ চাঁদ নিজের আলো দিয়ে পুরো জায়গাটিকে আলোকিত করে রেখেছে। যদিও বা নিজের অতীত সম্পর্কে জ্যাকের কিছুই মনে ছিল না, কিন্তু চাঁদ জ্যাককে শুধুমাত্র তার নাম জানিয়েছিল। তখনই হঠাৎ করে জ্যাক সেখানে এক লাঠি দেখতে পায়। সেটিকে পা দিয়ে স্পর্শ করা মাত্র এই লাঠি ফ্রিজ হতে শুরু করে। জ্যাক তখন সেই লাঠি নিজের হাতে তুলে নেয় এবং চারিপাশের জিনিসগুলিকে ফ্রিজ করতে থাকে। এরই মধ্যে জ্যাক দেখে সে উড়তেও পারছে। জ্যাক যেহেতু প্রথমবার উঠছিল, তাই অনেকটা উঁচুতে আসার পর সে যখন নিচে পড়ে যাচ্ছিল, এক গাছের ডালে জ্যাক আটকে যায়। তখনই জ্যাকের নজরে আসে একটি গ্রাম, যেটি কিনা কিছুটা দূরেই রয়েছে। কিন্তু গ্রামে ঢুকে জ্যাক যখন মানুষদের সাথে কথা বলার চেষ্টা করে, সে বুঝতে পারে তাকে কেউ দেখতে পাচ্ছে না এবং শুনতেও পাচ্ছে না। এটা বুঝতে পারা মাত্রই জ্যাক খুবই ভয় পেয়ে যায়। এরপরে মুভির সিন শিফট হয় বর্তমানে, অর্থাৎ 300 বছর পর। আমাদেরকে নর্থ পোলের সিন দেখানো হয়, যেখানে এক ছোট মতো প্যালেস ছিল। সেই প্যালেসের ভেতরে থাকতো সেন্ট নিকোলাস, অর্থাৎ স্যান্টা। পরের সিনটিতে আমরা স্যান্টাকে দেখি, সে এক বরফের রেলগাড়ি বানিয়ে তার সাথে খেলা করছিল। কিন্তু তখনই সেখানে এক বিগফুট চলে আসে এবং সে স্যান্টাকে গ্লোবের কাছে নিয়ে যায়। সেই গ্লোবটিতে আমরা অনেকগুলি আলোর বিন্দু দেখতে পাই। সেই বিন্দুগুলি ছিল এক একটি বাচ্চার প্রতীক, যারা কিনা প্রত্যেকে গার্ডিয়ান্সদের উপর বিশ্বাস রাখত। কিন্তু স্যান্টা এটা দেখে খুবই অবাক হচ্ছিল যে গ্লোবের উপরে থাকা সেই বিন্দুগুলি এক এক করে নিভতে শুরু করেছে। তখনই ম্যান অফ দ্য মুন, অর্থাৎ চন্দ্র, স্যান্টাকে জানায় নাইটমেয়ার বা দুঃস্বপ্নের রাজা পিচ ব্ল্যাক, যে কিনা বুগিম্যান নামে পরিচিত, সে ফিরে এসেছে এবং বাচ্চাদের স্বপ্নগুলিকে দুঃস্বপ্নে পরিবর্তন করে দিচ্ছে, যার কারণে বাচ্চাগুলি গার্ডিয়ান্সদের উপর বিশ্বাস হারিয়ে ফেলছে। তাই এই ব্যাপারে স্যান্টাকে শীঘ্রই কিছু করা উচিত। এরপরে স্যান্টা সমস্ত গার্ডিয়ান্সদেরকে নর্থ প্যালেসে একত্রিত করার জন্য এক সিগন্যাল পাঠায়। আমরা টুথ ফেয়ারিকে দেখি, সে তার প্যালেসে ছিল। টুথ ফেয়ারিসরা বাচ্চাদের দাঁত সংগ্রহ করত এবং পরিবর্তে তাদেরকে উপহার দেয়। আমরা টুথ ফেয়ারিকে দেখি, সে সিগন্যালটি পাওয়া মাত্রই নর্থ প্যালেসে চলে আসে। পরের জন ছিল স্যান্ডি বা স্যান্ডম্যান, যে কিনা নিজের গোল্ডেন কালার স্যান্ড দিয়ে বাচ্চাদেরকে সুন্দর সুন্দর স্বপ্ন দেখাতো। কিন্তু সিগন্যালটি দেখা মাত্রই স্যান্ডি নর্থ পোলে উপস্থিত হয়। এবং শেষ গার্ডিয়ান ছিল ইস্টার বানি, যে কিনা ইস্টারের জন্য ডিমগুলিকে পেন্ট করত। সিগন্যালটি দেখা মাত্রই সেও নর্থ পোলের দিকে চলে যায়। সকল গার্ডিয়ান্সরা নর্থ পোলে উপস্থিত হলে স্যান্টা তাদেরকে জানায় যে বুগিম্যান আবার ফিরে এসেছে। বাচ্চারা আমাদের উপর বিশ্বাস করা ছেড়ে দিচ্ছে, তাই আমাদের সকলকে মিলে শীঘ্রই বুগিম্যানকে আটকাতে হবে। হঠাৎ করে স্যান্ডি দেখে চাঁদের আলো আবার গ্লোবটিকে স্পর্শ করেছে, অর্থাৎ তাদের এই কাজের জন্য এক নতুন গার্ডিয়ানের প্রয়োজন হবে। চাঁদ এই কাজের জন্য জ্যাক ফ্রস্টকে বেছে নেয়, কিন্তু ইস্টার বানি এতে একটুও খুশি ছিল না, কারণ তার মতে জ্যাক ফ্রস্ট খুবই দায়িত্বহীন। এরপরে মুভির সিন শিফট হয় একটি শহরে। আমরা জ্যাক ফ্রস্টকে দেখি, সে কিছু বাচ্চাদের সাথে খেলা করছিল, যদিও বা বাচ্চাগুলি তাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু তবুও যাতে বাচ্চারা তাকে দেখতে পায় এর জন্য জ্যাক যথাসাধ্য চেষ্টা করছিল। তাদের মধ্যেই আমরা জিমি নামের এক বাচ্চাকে দেখি, সে তার মাকে জ্যাক ফ্রস্টের সম্পর্কে জিজ্ঞাসা করছিল। তখন জিমির মা উত্তর দেয়, জ্যাক ফ্রস্টের অস্তিত্ব শুধু গল্পেই রয়েছে, কিন্তু তোমরা যদি এই ঠান্ডার মধ্যেও সোয়েটার না পড়ো, তাহলে সকলে জমে গিয়ে জ্যাক ফ্রস্ট হয়ে যাবে। এই কথা শুনে জ্যাক রেগে যায় এবং সে জেমিকে বরফ ছুঁড়ে মারে। এভাবেই তারা কিছুক্ষণ খেলা করতে থাকে। এরপরে আমরা জেমিকে দেখি, সে বরফে স্লাইড করতে করতে অনেকটা দূরে চলে যায়। পরে যখন সে তার বন্ধুদের কাছে ফিরে আসে, তার মনে হচ্ছিল যেন এসব কিছু টুথ ফেয়ারিরা করছে। কথাটি শুনে জ্যাক বিরক্ত হয়ে যায়, কারণ এত কিছু করার পরেও বাচ্চারা তার উপরে বিশ্বাস করছিল না। জ্যাক মন খারাপ করে সেখান থেকে দূরে চলে আসে। জ্যাক চাঁদকে জিজ্ঞাসা করে, সে তাকে কি উদ্দেশ্যে বানিয়েছে, বাচ্চারাই বা কেন তাকে বিশ্বাস করে না। কিন্তু চাঁদ জ্যাকের কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছিল না। এদিকে আমরা পিচ ব্ল্যাককে দেখি, সে স্যান্ডিম্যানের বানানো স্বপ্নগুলিকে
নাইটমেয়ারে পরিবর্তন করছিল। এরপরে আমরা ইস্টার বানিকে দেখি, সে দুই বিগফুটকে সঙ্গে নিয়ে জ্যাকের কাছে আসে এবং তাকে বস্তায় ভরে নর্থ পোলে নিয়ে যায়। প্যালেসের ভেতরে আসতে জ্যাক ফ্রস্ট বানিকে জিজ্ঞাসা করে তাকে কেন এখানে আনা হয়েছে। তখন স্যান্টা বলে চান তাকে এক গার্ডিয়ান হিসেবে বেছেছে এবং শীঘ্রই তাকে এর শপথ নেওয়া উচিত। সকলে প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু জ্যাক ফ্রস্ট গার্ডিয়ানের শপথ নিতে অস্বীকার করে, কারণ সে গার্ডিয়ান হয়ে চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে থাকতে চায় না। এই কথা জানার পর জ্যাক আরো বেশি রেগে যায় যে তাকে গার্ডিয়ান হওয়ার জন্য চাঁদ বেছেছে এবং চাঁদ তাকে ছাড়া অন্যান্য সমস্ত গার্ডিয়ানদের সাথে কথা বলে, যেখানে সে 300 বছর ধরে চাঁদের সাথে কথা বলার চেষ্টা করলেও সে তার কোনো প্রশ্নের জবাব দেয় না। জ্যাক শপথ নিতে চাইছে না দেখে বানি রেগে যায় এবং সে জ্যাককে বলে সে খুবই দায়িত্বহীন, সে বাচ্চাদের কথা ভাবে না, যার জন্য সে শপথ নিতে চাইছে না। কিন্তু এতে কি বা আসে যায়, কারণ সে তো অদৃশ্য এবং বাচ্চাদের জন্য তার কোনো অস্তিত্বই নেই। এই কথা শুনে জ্যাক রেগে যায় এবং সে বানিকে ক্যাঙ্গারু বলে। এরপরে তাদের মধ্যে এই বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। স্যান্টা তখন তাদের ঝগড়া থামানোর জন্য জ্যাককে নিয়ে সেখান থেকে ভেতরে চলে যায়। স্যান্টা জ্যাককে সেখানে নিয়ে চলে আসে যেখানে অন্যান্য সমস্ত বিগফুটরা টয়েস এবং অন্যান্য উপহার প্রস্তুত করছিল বড়দিনের জন্য। রুমের ভেতরে নিয়ে এসে স্যান্টা জ্যাককে বলে তার মধ্যে নিশ্চয়ই কিছু স্পেশাল রয়েছে, যার কারণে চান তাকে এক গার্ডিয়ান হিসেবে বাঁচল। কিন্তু তখনই সেখানে বানি চলে আসে এবং সে স্যান্টাকে খবর দেয় যে টুথ ফেয়ারিদের প্যালেসে নাইটমেয়ার হর্সরা হামলা করেছে। জ্যাক প্রথমে তাদের সাথে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু যখন জ্যাক স্যান্টার বিশাল স্লেজ গাড়ি দেখে তখন সে তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। সকলে গাড়িতে উঠে পড়লে স্যান্টা এক পোর্টাল খুলে দেয় যার মাধ্যমে তারা শর্টকাটে টুথ ফেয়ারিদের প্যালেসে চলে আসে। কিন্তু সেখানে এসেই তারা দেখে যে নাইটমেয়ার হর্সরা সমস্ত বেবি টুথদেরকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, সাথে নিয়ে যাচ্ছে তাদের সংগ্রহ করা দাঁতগুলি। আমরা জ্যাককে দেখি সে এক বেবি টুথকে বাঁচিয়ে নেয়। সকলে প্যালেসে ঢুকতেই টুথিয়ানা তাদের সকলকে জানায় যে সকল বেবি টুথদেরকে নাইটমেয়ার হর্সরা কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। কিন্তু জ্যাক একটা বেবি টুথকে বাঁচিয়ে নিয়েছে দেখে টুথিয়ানা মনের মধ্যে একটু শান্তি পায়। তখনই আমরা প্যালেসের টপে পিস ব্ল্যাককে দেখি। তাকে দেখা মাত্রই স্যান্টা জিজ্ঞাসা করে সে কি চায় এবং সে কেনই বা এসব কিছু করছে। শুনে পিস ব্ল্যাক উত্তর দেয়, তোমাদের কাছে সেটা আছে যেটা আমার কাছে নেই। জিনিসটি হলো বিশ্বাস, যেটি বাচ্চারা তোমাদেরকে করে, আর আমার শুধুমাত্র এই জিনিসটি চাই। কেন আমাকে সবসময় লুকিয়ে থাকতে হবে, আমি বিরক্ত হয়ে গিয়েছি। পিস ব্ল্যাক কন্টিনিউ বলতে থাকে, প্রথম দিকে সকলেই আমাকে বিশ্বাস করত, আমি দৃশ্যমান ছিলাম এবং আমার অস্তিত্ব ছিল। কিন্তু যখন থেকে চান তোমাদেরকে সৃষ্টি করেছে আমাকে কেউই বিশ্বাস করতে চায় না, যার কারণে আমি অদৃশ্য হয়ে গেলাম এবং আমাকে লুকিয়ে থাকতে হলো। কিন্তু এখন আমি ফিরে এসেছি এবং সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যাবে। তখনই আমরা দেখি যে প্যালেসটি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। পিচ ব্ল্যাক আবার বলে বাচ্চাটা যত শীঘ্রই টুথ ফেয়ারিদের উপর বিশ্বাস করা ছেড়ে দেবে তত তাড়াতাড়ি টুথ ফেয়ারি সহ এই প্যালেসের অস্তিত্ব মুছে যাবে। এইটুকু বলা মাত্রই তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, কিন্তু পিচ ব্ল্যাক খুবই চালাকি করে সেখান থেকে বেরিয়ে আসে। জ্যাক টুথিয়ানাকে জিজ্ঞাসা করে যে পিচ ব্ল্যাকরা দাঁত কেন নিয়ে যাচ্ছে। তখন টুথিয়ানা উত্তর দেয়, দাঁতগুলি নয়, তার ভেতরে থাকা বাচ্চাদের শৈশবের স্মৃতিগুলি তার প্রয়োজন, যেগুলির মধ্যে জ্যাক ফ্রস্টের স্মৃতিও রয়েছে। জ্যাক শুনে অবাক হয়, কারণ সে জানতই না যে তার কোনো অতীত রয়েছে। টুথিয়ানার কাছে থেকে এটা জানার পর জ্যাকের কৌতূহল আরো বেশি বেড়ে যায় যে কোনো এক সময় সেও মানুষ ছিল। হঠাৎ করে আমরা দেখি যে টুথিয়ানার পালকগুলি খসে যাচ্ছে। এটা দেখার পরে সে বলে, অনেক দেরি হয়ে গিয়েছে, এখন আমাদের আর কিছুই করার নেই। কিন্তু স্যান্টা বলে, আমরা সকলে মিলে যদি বাচ্চাদের দাঁত সংগ্রহ করি তারা আবার টুথ ফেয়ারিদের উপর বিশ্বাস করবে। জ্যাক নিজের অতীত জানতে চাইছিল, তাই সে স্যান্টাদের সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এরপরে জ্যাক স্যান্টা বানি এবং সকলে মিলে বাচ্চাদের বালিশের তলা থেকে দাঁত সংগ্রহ করে টুথ ফেয়ারির কাছে নিয়ে আসে। টুথিয়ানা যখন সকলকে জিজ্ঞাসা করে তারা দাঁতের পরিবর্তে বাচ্চাদের বালিশের তলায় গিফট রাখছে কিনা, কিন্তু তারা এই ব্যাপারে কেউই জানত না। কিন্তু জানার পর সকলে ফিরে গিয়ে আবার বাচ্চাদের বালিশের তলায় কয়েন, ক্যান্ডি এবং অন্যান্য উপহার রেখে আসে। এই সবকিছুই দূর থেকে এক নাইটমেয়ার হর্স দেখছিল। খবরটি দেওয়ার জন্য সে পিচ ব্ল্যাকের কাছে ফিরে আসে। পরের সিনটিতে আমরা টুথিয়ানা এবং জ্যাক ফ্রস্টকে গল্প করতে দেখি। টুথিয়ানা জ্যাক ফ্রস্টকে ধন্যবাদ জানাচ্ছিল তাদের সঙ্গ দেওয়ার জন্য। তখনই সেখানে স্যান্টা চলে আসে।
সকলকে খুঁজতে খুঁজতে বনিও সেখানে চলে এলে তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায় যে কে বেশি দাঁত সংগ্রহ করেছে। তাদের চাচামেচিতে সেই রুমে শুয়ে থাকা জিমির ঘুম ভাঙে, যেহেতু সে জ্যাক ফ্রস্টকে ছাড়া সকলকে বিশ্বাস করত, তাই জিমি তাদেরকে দেখতে পাচ্ছিল। সান্টা স্যান্ডিম্যানকে বলে সে যেন বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে দেয়। তখনই জিমির কুকুর ইস্টার বনির উপর অ্যাট্যাক করলে তারা সকলেই সেই রুমের মধ্যে ছোটাছুটি করতে থাকে, যার কারণে স্যান্ডিম্যানের হাতে থাকা ম্যাজিক বলটি তাদের গায়ে লেগে যাওয়া মাত্রই সবাই ঘুমিয়ে পড়ে। শুধুমাত্র বাদ ছিল স্যান্ডিম্যান এবং জ্যাক ফ্রস্ট। তখনই জ্যাক এবং স্যান্ডি এক নাইটমেয়ার হর্সকে দেখতে পেলে তার পিছু নেয়। এদিকে আমরা জিমির বোন সফিকে দেখি, সে রুমে চলে এলে সান্টার পকেট থেকে গ্লোভটি পড়ে গিয়ে এক পোর্টাল খুলে যায়। সফি কিছু না ভেবে সেই পোর্টালের মধ্যে ঢুকে পড়ে। এরই মধ্যে সান্টার ঘুম ভেঙে যায়। পরের সিনটিতে আমরা পিচ ব্ল্যাকের সাথে স্যান্ডিম্যান এবং জ্যাক ফ্রস্টকে লড়াই করতে দেখি। লড়াই করতে গিয়ে পিচ ব্ল্যাক দূরে ছিটকে পড়ে গেলে জ্যাক ফ্রস্ট এবং স্যান্ডিম্যান তার কাছে চলে আসে, কিন্তু এটা পিচ ব্ল্যাকের একটা প্ল্যান ছিল। আমরা দেখি নাইটমেয়ার হর্সরা চারিদিক থেকে স্যান্ডি এবং জ্যাককে ঘিরে ফেলেছে। তাদের সাথে লড়াই করতে গিয়ে স্যান্ডিম্যান অনেকটা উপরে চলে আসে। স্যান্টা, জ্যাক ফ্রস্ট তারা সকলেই নাইটমেয়ার হর্সদের সাথে লড়াই করছিল। আমরা স্যান্ডিম্যানকে দেখি তাকে চারিদিক থেকে নাইটমেয়ার হর্সরা ঘিরে নিয়েছে। এই সুযোগে পিচ ব্ল্যাক স্যান্ডিম্যানের দিকে একটা তীর ছোড়ে, যার কারণে স্যান্ডি সেখানেই মারা যায়। এটা দেখার পর জ্যাক প্রচন্ড ভাবে রেগে যায়, যার কারণে তার শরীর থেকে এক বিশাল পাওয়ার রিলিজ হয়, যা কিনা নাইটমেয়ার হর্সগুলিকে সম্পূর্ণভাবে ফ্রিজ করে দেয়। কিন্তু অতিরিক্ত পাওয়ার রিলিজ করার ফলে জ্যাক ক্লান্ত হয়ে নিচের দিকে পড়ে যাচ্ছিল। তাই দেখে টুথিয়ানা জ্যাককে গাড়ির ভেতরে নিয়ে আসে। পরে আমাদেরকে স্যান্ডিম্যানের ফিউনারাল এর সিন দেখানো হয়, যেখানে জ্যাক ফ্রস্টকে বাদে সকলেই উপস্থিত ছিল। আমরা জ্যাককে দেখি সে একটা রুমে একাই বসে আছে। তার খুবই মন খারাপ, কারণ তার মতে স্যান্ডি তার কারণেই মারা গিয়েছে। কিন্তু সেখানে স্যান্টা এলে জ্যাককে বলে এতে তার কোনো দোষ নেই, বরং সে জ্যাককে ধন্যবাদ জানায় পিচ ব্ল্যাকের হাত থেকে তাদের সকলকে রক্ষা করার জন্য। এরপরে তারা গ্লোবের কাছে আসতেই দেখে পৃথিবীতে সকল বাচ্চারাই খুবই দ্রুত গার্ডিয়ানদের উপর বিশ্বাস করা ছেড়ে দিচ্ছে। কিন্তু বানি বলে এখনো আমরা এই সব কিছু ঠিক করতে পারি, কারণ আগামীকালকে ইস্টার এবং বাচ্চাদেরকে ডিম উপহার দিলে তারা নিশ্চয়ই আবার গার্ডিয়ানদের উপরে বিশ্বাস করবে। তখন তারা তাড়াতাড়ি ওয়ারেনে চলে আসে, যেটি কিনা ইস্টার বানের বাড়ি ছিল, এবং এখানে ডিমগুলিকে ইস্টারের জন্য পেন্টিং করা হতো। কিন্তু সেখানে আসতেই তাদের মনে হয় যে গুহার ভেতরে কেউ ঢুকে রয়েছে, যার কারণে গুহার ভেতর থেকে সমস্ত ডিমগুলি দৌড়ে পালাচ্ছিল। সকলে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই আমরা সফিকে দেখি সে গুহার ভেতর থেকে বাইরে ছুটে আসে। সান্টা বুঝতে পারে তার গ্লোবের মাধ্যমে সফি এখানে এসে উপস্থিত হয়েছে। তখন জ্যাক ফ্রস্ট বানির উপর জাদু করে দিলে সে বাচ্চাটির সাথে খেলতে শুরু করে। এরপরে আমরা অনেকগুলি ডিম দেখি যেগুলি একসাথে পেন্ট করা হচ্ছিল। ডিমগুলি পেন্ট করা হয়ে গেলে সেগুলিকে টানেল থেকে বাইরে বের করে দেওয়া হয়। এত সব কিছু দেখতে দেখতে সফি ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে বানির কোলে ঘুমিয়ে পড়ে। তাই দেখে টুথিয়ানা বলে সে বাচ্চাটিকে তার বাড়িতে রেখে আসবে, কিন্তু জ্যাক বলে কাজটি আমার উপর ছেড়ে দাও এবং সে বাচ্চাটিকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। জ্যাক বাচ্চাটিকে বিছানায় শুয়ে দেওয়া মাত্র সে শুনতে পায় খুবই চেনা স্বরে কেউ যেন তার নাম ধরে ডাকছে। জ্যাক তখন সেই শব্দটি অনুসরণ করতে করতে জঙ্গলের দিকে চলে আসে। সেখানে এক ভাঙা খাট এবং তার মাঝামাঝি এক সুড়ঙ্গ রয়েছে। আওয়াজটি ঠিক তার ভেতর থেকে আসছিল। জ্যাক সেখানে ঢুকে যাওয়া মাত্রই পিচ ব্ল্যাকের ক্যাসেলে চলে আসে, যেখানে সমস্ত বেবি টুথদেরকে বন্দি করে রাখা হয়েছে। হঠাৎ জ্যাকের নজরে আসে অনেকগুলি দাঁতের কোটও রাখা হয়েছে। জ্যাক নিজের স্মৃতি জানার জন্য সেগুলির মধ্যে নিজেরটা খুঁজতে থাকে, কিন্তু পিচ ব্ল্যাক সেখানে চলে এলে জ্যাক তার পিছু নেয়। এরপরে পিচ ব্ল্যাক জ্যাককে বলে তোমাকে কি উদ্দেশ্যে বানানো হয়েছে, তুমি কিসে এত ভয় পাও, আর তোমার অতীতই বা কি? এই সবকিছুর উত্তর রয়েছে তোমার এই দাঁতের মধ্যে। এরপরে সে ডিব্বাটি জ্যাক ফ্রস্টের হাতে দিয়ে দেয়। জ্যাক আবার তখন পিচে তাড়া করতে গিয়ে দেখে টানেলের মধ্যে সমস্ত ডিম ভেঙে পড়ে আছে। তখন জ্যাক বুঝতে পারে যে এটা পিচের এক প্ল্যান ছিল, যাতে সে জ্যাককে ব্যস্ত রেখে ডিমগুলিকে ভাঙার সময় পেতে পারে। অপরদিকে আমরা বাচ্চাগুলিকে দেখি তারা খুবই নিরাশ হচ্ছিল, কারণ ইস্টারে তাদের জন্য ইস্টার বানি কোনো ডিম রাখেনি। বানি সেখানে এক ঝুড়িতে করে ডিম নিয়ে আসে, কিন্তু ততক্ষণে বাচ্চাগুলি বানির উপর বিশ্বাস করা ছেড়ে দিয়েছিল, যার কারণে সে অদৃশ্য হয়ে যায় এবং বাচ্চারা তাকে দেখতে পাচ্ছিল না। সেই মুহূর্তেই জ্যাক সেখানে এসে উপস্থিত হয়। স্যান্টা তখন জ্যাককে জিজ্ঞাসা করে তুমি এতক্ষণ কোথায় ছিলে। নাইটমেয়ার হর্সরা টানেলে হামলা করেছিল,
কিন্তু যখন তারা জ্যাকের হাতে তার দাঁতগুলি দেখে এবং তার সাথে যে এক ছোট্ট টুথ ফেয়ারি গিয়েছিল সে ফিরে আসেনি, তখন টুথিয়ানা, শ্যান্টা এবং বানিরা বুঝতে পারে যে এতক্ষণ ধরে জ্যাক পিচ ব্ল্যাকের সাথে ছিল। বানি জ্যাককে বলে, তুমি আমাদের বিশ্বাস ভাঙলে। জ্যাক এই কথা শুনে খুবই গিল্টি ফিল করে এবং সেখান থেকে দূরে চলে যায়। এদিকে আমরা শহরে দেখি যেখানে জিমিকে ছাড়া অন্যান্য সকল বাচ্চারাই গার্ডিয়ানসদের উপর বিশ্বাস করা ছেড়ে দিচ্ছে, কারণ এখন তারা কেউই আর আগের মতো সুন্দর স্বপ্ন দেখে না, তাদের স্বপ্নগুলি হয় ভয়ানক। এছাড়াও তারা স্টারে কোনো ডিম পায়নি। আমরা জ্যাককে দেখি সে আন্টার্কটিকায় চলে আসে, তখনই তার কাছে পিচ ব্ল্যাক এসে বলে, তুমি যদি আমার সাইড হয়ে যাও তাহলে আমরা পুরো দুনিয়াতে রাজ করব। চারিদিকে অন্ধকার সাথে ঠান্ডা আবহাওয়া মানুষদের মনে ভয়ের সৃষ্টি করবে, সাথে তারা তোমাকেও বিশ্বাস করবে যা তুমি এতদিন ধরে চাইছিলে। কিন্তু জ্যাক বলে, আমি এটা চাই না আর আমাকে দ্বিতীয়বার বিরক্ত করবে না। জ্যাক রাজি হচ্ছে না দেখে পিচ ব্ল্যাক সেই ছোট্ট বেবি টুথটিকে হাতে নেয় এবং জ্যাককে বলে, তোমার হাতের দণ্ডটি আমাকে না দিলে আমি এই বাচ্চাটিকে মেরে ফেলবো। জ্যাক তখন বাধ্য হয়ে তার দণ্ডটি পিচ ব্ল্যাককে দিয়ে দিলে সে বাচ্চাটিকে জ্যাকের হাতে না দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়, সাথে সে জ্যাক ফ্রস্টকেও তার ম্যাজিকের দ্বারা দূরে ছুঁড়ে দেয়। এরপরে পিচ ব্ল্যাক সেই দণ্ডটি ভেঙে গর্তের মধ্যে ফেলে দেয়। নিচে খুব ঠান্ডা থাকায় বেবি টুথ জ্যাকের পকেটে ঢুকে যায়। জ্যাক আবার সেই আওয়াজটি শুনতে পায় যেটি কিনা তার পকেট থেকে আসছিল। জ্যাক তখন সেটি খুলতেই পুরো অতীত তার সামনে ভেসে ওঠে। 300 বছর আগে জ্যাক এবং তার এক ছোট্ট বোন ছিল। একদিন তারা খেলা করতে করতে এক ফ্রোজেন পন্ডে চলে আসে। জ্যাকের বোন খুবই ভয় পাচ্ছিল কারণ তার পায়ের কাছে থাকা বড় পুলি ভেঙে যাচ্ছে। সেদিন জ্যাক নিজের চিন্তা না করেই তার বোনকে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু পরক্ষণেই সেই বরফ ঠান্ডা জলে ঢুকে যায়। জ্যাক মারা যায় কিন্তু এই সবকিছু চাঁদ উপর থেকে দেখছিল, যার কারণে সে জ্যাককে এক ইমর্টাল স্পিরিট বানিয়ে দেয়। এই সব কথা জানার পর জ্যাক প্রচন্ড ভাবে মোটিভেট হয়, কারণ চাঁদ তাকে এই কারণে শক্তি দিয়েছে যাতে সে অন্যদেরকে সাহায্য করতে পারে। এরপরে সে লাঠিটিকে জোড়া দিতেই সেটি আগের মতো হয়ে যায়। এরপরে জ্যাক বেবি টুথকে সঙ্গে নিয়ে আবার পিচ ব্ল্যাকের ক্যাসেলে চলে আসে। সমস্ত বাচ্চারাই ফেরি টুথদের উপর বিশ্বাস হারানোর ফলে তারা উঠতে পারছিল না। আমরা নর্থ পোলে দেখি সেখানে পিচ ব্ল্যাক এসে উপস্থিত হয়। সে সকলকে বলছিল কিছুক্ষণের মধ্যেই দুনিয়াতে শুধু তার রাজ চলবে, কারণ সমস্ত বাচ্চারা গার্ডিয়ানসদের উপর বিশ্বাস করা ছেড়ে দিয়েছে, মাত্র 6 জন বাকি রয়েছে। দেখতে দেখতে 5টি আলো নিভে গেলেও একটা নেভে না। জ্যাক ফ্রস্ট বুঝতে পারে বাচ্চাটি জিমি ছাড়া অন্য কেউ নয়। এটি জানা মাত্র জ্যাক জিমিদের বাড়িতে চলে আসে। আমরা জিমিকে দেখি সে নিজের সামনে এক টেডি বানি রেখেছিল। জিমি বানিকে বলছিল, আমি অনেক দিন থেকে তোমার উপরে বিশ্বাস করে এসেছি, আমি আগেও বিশ্বাস করব, কিন্তু এটা তোমাকে প্রুফ করতে হবে যে বাস্তবেই তোমার অস্তিত্ব রয়েছে। কিন্তু টেডি বানি কোনো রকম রেসপন্স দিচ্ছে না দেখে জিমির মন খারাপ হয়ে যায়। তাই দেখে জ্যাক জানলাটিকে ফ্রিজ করে এবং সেখানে ডিম এবং বানির ছবি আঁকে। বরফ দেখে জিমি বুঝতে পারে এটা জ্যাক ফ্রস্টের কাজ। জিমি জ্যাকের নাম নেওয়া মাত্রই তাকে দেখতে পায়, কারণ তার বিশ্বাস এতটাই স্ট্রং ছিল। কিন্তু তখনই তারা দেখে যে আকাশ থেকে শ্যান্টার স্লেজ গাড়িটি নিচে পড়ে যায়। জ্যাক এবং জিমি সেখানে ছুটে আসতেই শ্যান্টা তাদেরকে জানায় দুনিয়ার সমস্ত বাচ্চারা তাদের উপর বিশ্বাস ছেড়ে দেওয়ার কারণেই তাদের কাছে আর কোনো পাওয়ার নেই। আমরা বানিকে দেখি সে আগের চাইতে অনেক ছোট হয়ে গিয়েছে। কিন্তু তখনই সেখানে পিচ ব্ল্যাক এলে জ্যাক তার সাথে লড়াই করার জন্য উপরে চলে যায়, কিন্তু পরক্ষণে সে নিচে পড়ে এবং শ্যান্টাদেরকে জানায় পিচ ব্ল্যাক আগের চাইতে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। জিমি তখন বলে, আমার ভয় করছে, কিন্তু জ্যাক তাকে সান্ত্বনা দেয় এবং বলে, চলো আমরা তোমার বন্ধুদেরকে ডাকি। এরপরে তারা সকলে মিলে বরফে স্লাইড করতে থাকে। তাদেরকে স্লাইড করতে দেখে জিমির অন্যান্য বন্ধুরাও তাদের সঙ্গ দেয়। কিন্তু কিছুক্ষণ পরে জ্যাকরা দেখে আকাশে নাইটমেয়ার হর্সদের সাথে বিশাল কালো মেঘ এগিয়ে আসছে। পিচ ব্ল্যাক তাদের সকলকে বলে, এই কয়েকটি বাচ্চা আমাকে কোনোভাবেই আটকাতে পারবে না। কিন্তু জিমি সহ অন্যান্য বাচ্চারাও এগিয়ে আসে এবং তারা বলে, গার্ডিয়ানসদেরকে আমরা রক্ষা করব। এই কথা শুনে পিচ ব্ল্যাক রেগে গিয়ে বাচ্চাদের উপর অ্যাট্যাক করলে সেটি গোল্ডেন স্যান্ডে রূপান্তরিত হয়, যার ফলে শ্যান্টা এবং অন্যান্যরাও তাদের শক্তি ফিরে পায়। আমরা ইস্টার বানিকে দেখি সে আগের মতোই বড় হয়ে গিয়েছে। শ্যান্টা এক পোর্টাল খুললে তার ভেতর থেকে বিগ ফুটরা বেরিয়ে আসে। তখন তারা সকলে মিলে নাইটমেয়ার হর্সদের সাথে লড়াই করতে থাকে। নাইটমেয়ার হর্সরা হেরে যাচ্ছে দেখে পিচ ব্ল্যাক জ্যাক ফ্রস্টের উপরে অ্যাট্যাক করতে যায়, কিন্তু তখনই তাকে বাধা দেয় স্যান্ডিম্যান। আমরা যেমনটা জানি তারা প্রত্যেকে যেহেতু এক একটা স্পিরিট, তাই গার্ডিয়ানসরা কোনোভাবেই মরতে পারে না। এরপরে আমরা দেখি স্যান্ডিম্যান নিজের শক্তি দিয়ে
সমস্ত নাইটমেয়ার হর্সদেরকে শেষ করে দেয়। বাচ্চারা যেহেতু ভয় করা ছেড়ে দিয়েছিল, তাই পিচ ব্ল্যাক আবার আগের মতো অদৃশ্য হয়ে যায়। তাকে কেউই দেখতে পাচ্ছে না দেখে পিচ ব্ল্যাক ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে জ্যাক বুঝতে পেরে গিয়েছিল বাচ্চাদের সাথে খেলা করাই তার সেন্টার, অর্থাৎ এভাবেই বরফের সাথে খেলার মাধ্যমে বাচ্চারা তাকে মনে রাখতে পারবে। আমরা পিচ ব্ল্যাককে দেখি সে জঙ্গলে পালিয়ে এসেছিল। সেখানে গার্ডিয়ানরা এলে তাদেরকে বলে আমি আবার ফিরে আসব, কিন্তু স্যান্টা বলে কোনো ব্যাপার না, যতক্ষণ আমাদের উপর একটা বাচ্চাও বিশ্বাস রাখবে তুমি আমাদের সাথে কোনোদিনই পেরে উঠবে না। এরপরে আমরা দেখি নাইটমেয়ার হর্সগুলি পিচ ব্ল্যাককে সঙ্গে নিয়ে আন্ডারওয়ার্ল্ডে চলে যায়। সময় চলে এসেছিল জ্যাকের শপথ নেওয়ার জন্য। এরপরে সকল বাচ্চাদের সামনে জ্যাক গার্ডিয়ান হওয়ার শপথ নেয়। এরপরে সে জিমি এবং অন্যান্য বাচ্চাদেরকে বিদায় জানিয়ে সকল গার্ডিয়ানসরা সেখান থেকে চলে যায়। মুভির শেষ সিনটিতে আমরা দেখি বিগফুটরা সকল বাচ্চাদেরকে ঘুমন্ত অবস্থায় তাদের বাড়িতে রেখে আসে। মুভিটি এখানেই শেষ হয়।